ব্রেকিং নিউজ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ 2021 সালের অনার্স প্রথম বর্ষের রুটিন প্রকাশিত, পরীক্ষার রুটিন প্রকাশিত। তো আজকে তিনটা নোটিশ প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2021 সালের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য। তো এই নোটিশ সম্পর্কিত তোমরা একদম পরবর্তীতে সব ডিটেলস জানতে পাবে। তো একদম যেটা গুরুত্বপূর্ণ সেটা অনার্স প্রথম বর্ষ 2021 সালের পরীক্ষার রুটিন, এই রুটিনের বিস্তারিত আজকে জানতে পাবে। তো পরবর্তীতে বাকি নোটিশগুলো সম্পর্কে জানতে পাবে। এইটা হলো 2021 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সময়সূচি, যেটা আজকে কিছুক্ষণ আগে প্রকাশিত হলো। তো মূল ভিডিও শুরু করার আগে বলে নিই, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। শিক্ষা বিষয়ক সকল সহায়তা পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এবং অনার্স প্রথম বর্ষ 2021 সালের রুটিন সংক্রান্ত যে কোনো পরবর্তীতে আপডেট পেতে সাথেই থাকো। তো এখানে যেটা বলছে যে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2021 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার নিম্নোক্ত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ পরীক্ষার রুটিন ও তারিখ সময়সূচি পরিবর্তন করতে পারবেন। পরীক্ষার কোড 2201, পরীক্ষার সময় প্রতিদিন দুপুর একটা, পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লেখিত সময়। প্রথমে যেটা থাকবে তারিখ ও বার, তারপর বিষয়। প্রথম যেটা পরীক্ষা হবে 17/10/2022 সোমবার, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। এটা সবার কম্পালসরি একটা সাবজেক্ট, সেটার বিষয় কোড এত। তো বিষয়কোডটা জাস্ট আমি বলবো না, জাস্ট দেখাই দিব। তোমরা তোমাদের যে বিষয়কোড সেটা নিয়ে নিবে। তার পরবর্তীতে যেটা আছে 25/10/2022 মঙ্গলবার, মঙ্গলবারে 25/10/2022 মঙ্গলবার দ্বিতীয় পরীক্ষা বাংলা। এখানে বিভাগসমূহ যেটা দেওয়া আছে যে বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃত, ইতিহাস। এখানে হচ্ছে ইতিহাস, সংস্কৃত, তারপর সব কিছুর এখানে দেখতে পাবে। ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামী শিক্ষা, গ্রন্থ ও তত্ত্ববিজ্ঞান, সঙ্গীত, এটা হচ্ছে বিভাগের নাম। তারপর বিভাগ অনুযায়ী পরবর্তীতে যেই কোডগুলো, সেই কোডগুলো হচ্ছে বিষয়ের নাম। তো এইটা হচ্ছে মাথায় রাখবে তোমাদের। প্রথমের দিকে সবগুলোর শেষে যেটা এক, সেই অবশ্যই বিষয় কোডের পরীক্ষা হবে। তারপর পদার্থ রসায়ন, প্রাণরসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, মৃত্তিকা বিজ্ঞান, মনোবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, পরিসংখ্যান, গণিত, নৃবিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, তারপর রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, তারপর মার্কেটিং, ফিনান্স, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা। তো মার্কেটিংয়ের প্রথমে ফিনান্স অ্যাকাউন্টিং, তারপর ফিনান্সের ফিনান্স অ্যাকাউন্টিং, প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, তারপর প্রিন্সিপাল অফ মার্কেটিং, তারপর ব্যবস্থাপনার মাইক্রো ইকোনমিক্স। তার পরবর্তীতে 27/10/2022 বৃহস্পতিবার, 27/10/2022 বৃহস্পতিবারে বাংলা, ইংরেজি, এটা হচ্ছে তিন নাম্বার সর্বশেষে যেটা কোড তিন, বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামী শিক্ষা, গ্রন্থ ও তত্ত্ববিজ্ঞান, সঙ্গীত। তার পরবর্তীতে পদার্থবিজ্ঞান, রসায়ন, প্রাণরসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, মৃত্তিকা বিজ্ঞান, মনোবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, পরিসংখ্যান, গণিত, নৃবিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান। তার পরবর্তীতে যেটা আছে রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, তারপর মার্কেটিং, মার্কেটিংয়ে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার, ফিনান্স ব্যাংকিংয়ে প্রিন্সিপাল অফ মার্কেটিং, হিসাব বিজ্ঞানে ম্যানেজমেন্ট, তারপর ব্যবস্থাপনাতে অ্যাকাউন্টিং পরীক্ষা। তারপর 1/11/2022 মঙ্গলবার, মঙ্গলবারের সর্বশেষ যেটা বিষয় কোড 5, সেই অনুযায়ী পরীক্ষা হবে। এখানে দেখতে পাচ্ছ যে বিষয় কোড সবার শেষে 5 নম্বর, সেইটা বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলাম শিক্ষা, গ্রন্থ ও তত্ত্ববিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, তারপর পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, গার্হস্থ্য অর্থনীতি, গণিত, নৃবিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান। সবগুলোর শেষের বিষয় কোড যেটা 5, সেই বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার পরবর্তীতে মার্কেটিং পরীক্ষা, তারপর ফিনান্স ব্যাংকিং অ্যাকাউন্টিং পরীক্ষা, হিসাব বিজ্ঞানের মাইক্রো ইকোনমিক্স পরীক্ষা, তারপর ব্যবস্থাপনার ইন্ট্রোডাকশন টু বিজনেস পরীক্ষা। তার পরবর্তীতে যেটা 3/11/2022 বৃহস্পতিবারে বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলাম
ইসলামী শিক্ষা গ্রন্থ ও তত্ত্ববিজ্ঞান এটার হচ্ছে সাত সর্বশেষের যেটা বিষয় কোড সাত বিষয় পরীক্ষা হবে তারপর গণিত নৃবিজ্ঞান পরিবেশ বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম অর্থনীতি তারপর মার্কেটিংয়ের ম্যানেজমেন্ট ফিনান্স ব্যাংকিংয়ের মাইক্রো ইকোনমিক্স হিসাব বিজ্ঞানের অ্যাকাউন্টিং ব্যবস্থাপনার ম্যানেজমেন্ট তারপর আছে পদার্থ রসায়ন পরিসংখ্যান ভূগোল ও পরিবেশ মনোবিজ্ঞান তার পরবর্তীতে তারিখ বার 9/11/2022 বুধবার আরবি সমাজকর্ম গার্হস্থ্য অর্থনীতি পরিবেশ বিজ্ঞান এখানে হচ্ছে বিষয় কোড সর্বশেষে 9 তারপর বাংলা ইংরেজি সংস্কৃত ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দর্শন ইসলাম শিক্ষা তারপর গ্রন্থ ও তত্ত্ববিজ্ঞান সমাজবিজ্ঞান ভূগোল ও পরিবেশ মনোবিজ্ঞান সঙ্গীত এগুলোর হচ্ছে ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল থিওরি তার পরবর্তীতে 14/11/2022 সোমবারে পরীক্ষা হবে গণিত রসায়ন পরিসংখ্যান মার্কেটিং পরিসংখ্যানের বাংলাদেশ এগ্রিকালচার ইকোনমিক্স মার্কেটিংয়ের বিজনেস ফিনান্স ব্যাংকিংয়ের ফিনান্স প্রাণীবিজ্ঞানের বায়োকেমিস্ট্রি তারপর মনোবিজ্ঞানের ইন্ট্রোডাকশন টু কম্পিউটার তো এগুলো হচ্ছে তোমাদের পরীক্ষা হবে এগুলো দেখে দেখে রাখবে তো যাদের বায়োকেমিস্ট্রি নাই তারা দিবে না তো এটা হচ্ছে একটা ব্যাপার অপশনাল তারপর 16/11/2022 বুধবার বাংলা ইংরেজি সংস্কৃত ইতিহাস ইসলামের ইতিহাস দর্শন ইসলাম শিক্ষা রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি মনোবিজ্ঞান ভূগোল ও পরিবেশ গ্রন্থ ও তত্ত্ববিজ্ঞান ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক তো এই পরীক্ষাটা হবে তারপর হিসাব বিজ্ঞানের ফাইন্যান্স ব্যবস্থাপনার মার্কেটিং পরীক্ষা হবে 16/11/2021 তারপর 20/11/2021 রবিবার বাংলা ইংরেজি সংস্কৃত ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দর্শন ইসলাম শিক্ষা এই পরীক্ষাগুলো হবে ইন্ট্রোডাকশন টু সোসিওলজি তারপর 21/11/2022 সোমবার গার্হস্থ্য অর্থনীতি গণিত রসায়ন এই দুইটা বিষয়ের পরীক্ষা হবে তারপর 23/11/2022 বুধবার রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান পরিসংখ্যান ভূগোল পরিবেশ মনোবিজ্ঞান তারপর 27/11/2022 রবিবার উদ্ভিদ বিজ্ঞান মনোবিজ্ঞান প্রাণ রসায়ন ভূগোল ও পরিবেশ জুওলজি 1 তারপর 28/11/2022 সোমবার প্রাণীবিজ্ঞান রসায়ন পরিসংখ্যান ভূগোল ও পরিবেশ ক্যালকুলাস তারপর 30/11/2022 বুধবার মৃত্তিকা বিজ্ঞান প্রাণ রসায়ন ভূগোল ও পরিবেশ প্রাণীবিজ্ঞান বোটানি 1 তারপর এটা হচ্ছে বোটানি 1 নন মেজরের পরীক্ষা হবে তারপর হবে 1/12/2022 বৃহস্পতিবার উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান পদার্থবিজ্ঞান গণিত মৃত্তিকা বিজ্ঞান ভূগোল পরিবেশ এটা হচ্ছে কেমিস্ট্রি 1 পরীক্ষা হবে তার পরবর্তীতে যেটা পরীক্ষা আছে 4/12/2022 রবিবারে পরীক্ষা হবে ভূগোল ও পরিবেশ গণিত পদার্থবিজ্ঞান মনোবিজ্ঞানের ইন্ট্রোডাকশন টু স্টাডিজ তার পরবর্তীতে সর্বশেষ যে পরীক্ষা সেটা 5/12/2022 সোমবার ভূগোল ও পরিবেশ ইন্ট্রোডাকশন টু তো এটা হচ্ছে পরীক্ষা হবে তারপর বিশেষ দ্রষ্টব্য প্রশ্নপত্রের ট্রাং সকল তত্ত্বীয় পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পূর্বের ট্রাজারি থেকে খোলা যাবে না বের করা যাবে না তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময় যথাসময়ে জানানো হবে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনা মেনে চলতে হবে বদরুজ্জামান পরীক্ষা নিয়ন্ত্রক জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর তো অনার্স প্রথম বর্ষ সম্পর্কে পরবর্তীতে রুটিন সম্পর্কে যে কোনো আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।